আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক বিশ্বাস, এখানে গণিতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। আজ আমি দ্বাদশ শ্রেণীর এলপিপি বা লিনিয়ার প্রোগ্রাম বিধি নিয়ে আলোচনা করব। তো লিনিয়ার প্রোগ্রাম বিধি জিনিসটা কি, আগে সেটা আমাকে বুঝতে হবে। মনে করো একটা কাঠ ব্যবসায়ী আছে, সে কি করে, চেয়ার আর টেবিল প্রস্তুত করে বিক্রি করে এবং মুনাফা অর্জন করে। তো এই মুনাফা অর্জন করার পিছনে সে তো চাইবে তার মুনাফা সর্বাধিক হোক, তো চেয়ার টেবিল প্রস্তুত করবে এবং বিক্রি করবে। কিন্তু সমস্যা হলো কিছু জিনিস তার বাধা হয়ে দাঁড়াবে। মনে করো তার কাছে পরিমাণ মতো কাঠ নেই, বা তার কাছে যে লেবার কাজ করে সেটার সম পরিমাণ নেই, অনেক লেবার নেই, অল্প সংখ্যক লেবার আছে, বা যে জায়গাটায় কাঠটা মজুত রাখে সেই জায়গাটা অল্প। তাহলে এ তাকে কিছু জিনিস বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? কাজের পরিমাণ বাধা দিচ্ছে, শ্রমিকের পরিমাণ বাধা দিচ্ছে, মজুত করার জায়গার পরিমাণটা বাধা দিচ্ছে তার মুনাফাকে। তাহলে এই যে বাধাগুলোকে অতিক্রম করে সবচেয়ে বেশি কিভাবে সে মুনাফা অর্জন করবে, সেটাই এই চ্যাপ্টারে বিশ্লেষণ করা হয়। তো প্রথমে কি করি আমরা, সেই চ্যাপ্টারে যেগুলো দেয়া আছে, বাধাগুলো দেয়া আছে, সেগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করি। সমীকরণ আকারে প্রকাশ করে সেটাকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করি, তাই এটাকে রৈখিক প্রোগ্রাম বিধি বলছে। তো আমরা এরকম কিছু সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। এখানে দুটো টাইপের অঙ্ক আছে, আজকে প্রথম টাইপ নিয়ে আলোচনা করব, পরের দিন দ্বিতীয় টাইপ নিয়ে আলোচনা করব আমরা। তো প্রথম টাইপের যে সমস্যাগুলো আছে সেগুলো দেখবো আমরা, সেখানে সমীকরণগুলো করে দেওয়া থাকে, সেটাকে সমাধান করতে হয় লেখচিত্রের মাধ্যমে। আর দ্বিতীয়টা হচ্ছে সমস্যাটা দেওয়া থাকে, তাকে প্রথমে সমীকরণ গঠন করতে হবে এবং তারপরে সমাধান করতে হবে। এখানে উচ্চ মাধ্যমিক এখান থেকে 5 নম্বর আসে, দুটো কোশ্চেন থাকে, যেখানে একটা করতে হয়, 5 নম্বর থাকে। তো সবাই 5 নম্বর পাবে, পায়, তোমরাও পাবে। চলো দেখি আমরা কিভাবে এটাকে সমাধান করতে হয়। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এখানে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। তো এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং বা রৈখিক প্রোগ্রাম বিধি কিভাবে সমাধান করে চলো আমরা শিখি। বলছি এখানে লেখচিত্রের সাহায্যে নিচের প্রোগ্রাম বিধিটি সমস্যাটি সমাধান করো, যেখানে জেড ইকাল টু 60x + 59y কে চরম করো যখন বাধাগোষ্ঠী x + y ≤ 50, 3x + y ≤ 90, x আর y ≥ 0। তো আমরা এরকম সমস্যা দেওয়া থাকলে কিভাবে সমাধান করব। আমাদের প্রথমে করতে হবে যে অসমীকরণগুলিকে সমীকরণ রূপে প্রকাশ করে পাই, অসমীকরণগুলিকে সমীকরণ রূপে প্রকাশ করে পাই, প্রকাশ করে পাই। কি পাই আমরা? দেখো এই যে অসমীকরণগুলো ছিল সেখানে আমরা সমীকরণ করে দেবো, মানে x + y = 50, 3x + y = 90, x = 0, y = 0। তাহলে আমরা 4টে সমীকরণ পেলাম। এইগুলাকে আমরা ছেদিতাংশ আকারে নিয়ে যাব। ক্লাস 11 আমরা সরলরেখা চ্যাপ্টারে করেছিলাম ছেদিতাংশ আকার, সেই আকারে নিয়ে যাব। তাহলে কি হবে, x/50 + y/50 = 1, মানে প্রতিটা পদকে আমি 50 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা পদকে 90 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে কত আসছে 1। আর পরের দুটো যেরকম আছে থাকলো, 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ। এই যেটা আছে এটা দেখো কাটাকুটি আছে, তাহলে x/30 y/90 = 1। তাহলে এই হলো আমাদের ছেদাংশ আকার। এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমরা এবার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, মানে ছবি আঁকব। কিভাবে ছবি আঁকব, প্রথমে আমরা একটা এক্স অক্ষ টানবো, একটা ওয়াই অক্ষ টানবো, এবং যতটা পারবো সুন্দর করে আঁকার চেষ্টা করব। দেখো এক্সের নিচে কত আছে 50, ওয়াইয়ের নিচে 30, তাহলে এখানে এদিকে 50 ঘর পর্যন্ত যেতে হবে, আবার মানে 30 ঘর পর্যন্ত যেতে হবে, মানে টোটাল 50 ঘর যেতেই হবে। ওয়াইয়ের নিচে এখানে 50 আছে, এখানে 90, তাহলে এইদিকে 90 ঘর যেতে হবে। তো আমরা কি করছি, এইভাবে ডাক টানছি, মোটামুটি ইকুয়াল ডিস্টেন্সে নেবো, স্কেলের সাহায্যে ইকুয়াল দৈর্ঘ্য কেটে নেবো আমরা। আর এগুলোকে বলে খসড়া চিত্র, মানে আঁকলেই হলো, তুমি ঠিকঠাক করে বোঝানো গেলেই, বোঝাতে পারলেই হবে, পুরো পারফেক্ট না আঁকলেও চলবে। তো এখানে নাম্বারিং করবো, এখানে এক একটা ঘর 10 করে নিচ্ছি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এদিকে -10 থাকবে কোথাও একটা, এদিকে -10, এদিকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, আমার 90 পর্যন্ত লাগবেই, কারণ এখানে ওয়াইয়ের নিচে 90 হ্যাশট আছে। তো এখানে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণে কি আছে, এক্সের নিচে 50, ওয়াইয়ের নিচে 50, তাহলে আমি এক্সের যেখানে 50 আছে সেইটাকে গোল করব এবং ওয়াইয়ের যে 50টা আছে সেটাকে গোল করব এবং একটা সরলরেখা দিয়ে যুক্ত করে দেবো।
ঠিক একইভাবে এবং এটা একটা নামকরণ করে দেবো, এটার নাম আমি এবি দিচ্ছি, এটার নাম আমি এবি দিচ্ছি। ঠিক একইভাবে দ্বিতীয় যে সমীকরণটা আছে, এক্স এর নিচে কত আছে 30 আর ওয়াই এর নিচে আছে 90, তাহলে এক্স এর নিচে 30 আর ওয়াই এর নিচে 90, এই দুটো বিন্দুকে আমরা গোল করে দেবো, গোল করে যুক্ত করে দেবো। তাহলে এইরকম আসলো, এটার নাম দিচ্ছি আমরা সিডি, এটার নাম দিচ্ছি আমরা সিডি। দেখো এই বিন্দুটা কত 50.0, এই বিন্দুটা কত 30.0, এটা কত 0.50, এটা কত 0.90। এইভাবে বিন্দুগুলোকে আমাদের বসিয়ে নিতে হবে। তারপর আমাদের সমাধান অঞ্চল বের করতে হবে। সমাধান অঞ্চল কীভাবে বের করে, এক্স ইকাল টু জিরো, ওয়াই ইকাল টু জিরো অসমীকরণে বসিয়ে পাই, অসমীকরণে বসিয়ে পাই। কোনটা অসমীকরণ? এই যে প্রথমে যেটা দেওয়া ছিল সেটা অসমীকরণ ছিল, গ্রেটার লেস দেন দুটো একসঙ্গে সাইন ছিল, সেই অসমীকরণে আমি বসাচ্ছি। তাহলে এক্স এর মানও শূন্য, ওয়াই এর মানও শূন্য, তাহলে শূন্য লেস ইকাল টু 50, আর একটা কি আছে শূন্য লেস ইকাল টু 90। তাহলে এটা সত্য না মিথ্যা? তাহলে অবশ্যই এটা সত্য, ঠিক একইভাবে এটাও সত্য। তাহলে এই যে সত্য আছে, তাহলে সত্য মানে কি, আমি কী বসিয়েছি, এক্স এর মান শূন্য বসিয়েছি, ওয়াই এর মানও শূন্য, মানে এই যে হচ্ছে বিন্দুটা এক্স ইকাল টু শূন্য, ওয়াই ইকাল টু শূন্য, এই বিন্দুটা এদিকে বলেছে এটা সত্য হবে, মানে এই যে সরলরেখাটা আছে এটা, এটার এই দিকটা সমাধান অঞ্চল, মানে এই সরলরেখাটা দুদিকে সমাধান হতে পারছে, এই দিকটা অথবা এই দিকটা, ঠিক আছে। তো আমাদের কোন দিকটা সমাধান হলো, এই দিক। তো আমরা দুটোর পুরোটা আমাদের দাগ টানার কথা, কিন্তু আমরা দুটোর সরলরেখা টানবো পারপেন্ডিকুলার ভাবে, যাতে ছবিটা নোংরা না হয়, ঠিক একইভাবে। দেখো এটাও সত্য এসেছে, এটাও মূল বিন্দুর দিকে হবে, এইভাবে আমরা একটা দাগ টানবো আর এইভাবে একটা দাগ টানবো। আর কি আছে, এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো, এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জিরো, মানে কি এটা প্রথম কোঅর্ডিনেটকে ডিনোট করছে, মানে শুধুমাত্র ফার্স্ট কোঅর্ডিনেটই হবে। তো ফার্স্ট কোঅর্ডিনেট মানে কি, এই জায়গাটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট। তাহলে দেখো এই সরলরেখাটার এই দিকটা সমাধান নেই, এই সরলরেখাটার, এই সরলরেখাটার এই দিকটা সমাধান নেই, এই সরলরেখাটার এই দিকটা সমাধান নেই। তাহলে কোন জায়গাটায় দুটো সমীকরণের সমাধান সিদ্ধ করছে? তাহলে দেখো একটা বদ্ধ এলাকা এসেছে, এই জায়গাটায় পুরো সমাধানটা হচ্ছে। তো আমরা এটাকে পেন্সিল দিয়ে রেখাঙ্কিত করব। তাহলে কি হচ্ছে, এই জায়গাটা আমাদের সমাধান অঞ্চল আসলো, সরি একটু বেরিয়ে গেল, এটা এই দিকটা হবে না। তো এই জায়গাটাই আমাদের দুটো সমাধান অঞ্চল এসেছে। এর যে কোনায় কোনায় যে বিন্দুগুলো থাকে সেগুলোকে বলেছে প্রান্তিক বিন্দু। তাহলে এটা একটা প্রান্তিক বিন্দু, এটা একটা প্রান্তিক বিন্দু, এটা একটা প্রান্তিক বিন্দু, আর এটা, তাহলে এই প্রান্তিক বিন্দুটার মান আমি জানি, এই প্রান্তিক বিন্দুটার মান কত 0.0। এটার মান আমি কি করে পাবো, এই যে দুটো সরলরেখা আছে এই দুটো সরলরেখাকে আমি যদি সমাধান করি তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। তো আমরা সমাধানটা করছি, দেখো কি আছে, এক্স প্লাস ওয়াই ইকাল টু 50 দেওয়া আছে একটা সমীকরণ, আর একটা 3x প্লাস ওয়াই ইকাল টু 90 দেওয়া আছে। তো সমাধান করলে কি হচ্ছে, বিয়োগ করে দিই, বিয়োগ করলে এখানে কত আসছে -2x, এখানে -40, তাহলে x এর মান কত আসলো 20। তাহলে x এর মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে 50-20 ইকাল টু 30, তাহলে কত আসলো 20.30, তাহলে এই বিন্দুটা কত 20.30, ঠিক আছে। তো এই গেল। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এই যে থিওরিটা আছে, আমাদের এখানে একটা থিওরি আছে, থিওরিটা কি বলছে যে প্রান্তিক বিন্দুসমূহে, প্রান্তিক বিন্দুসমূহে, প্রান্তিক বিন্দুসমূহে চরম বা অবমান থাকে, চরম বা অবমান থাকে, চরম বা অবমান থাকে। তাহলে প্রান্তিক বিন্দু আমি কি কি পেয়েছি, প্রান্তিক বিন্দু দেখে নাও, এখানে এই চারটে যে বিন্দু আছে এগুলোকে প্রান্তিক বিন্দু বলে। তাহলে আমরা একটা ঘর করব, যেদিকে একদিকে লিখবো প্রান্তিক বিন্দু, আর একদিকে লিখবো জেড ইকাল টু 60x প্লাস 15y, ঠিক আছে। প্রান্তিক বিন্দু কি কি পেলাম, 0.0 পেয়েছি, একটা 30.0 পেয়েছি, একটা 20-30 পেয়েছি, আর একটা পেয়েছে হচ্ছে 0.50। তো এইরকম আমরা বিন্দুগুলো পেয়েছি, দেখে নাও এই যে বিন্দুগুলো পেয়েছি, এই যে বিন্দুগুলো 0.0, 30.0, 20.30 আর 0.50, এই বিন্দুগুলো এদিকে বসালাম। বসানোর পর জেড ইকুয়াল টু যেটা আছে এখানে 60x প্লাস 15 হয়, তাহলে এক্স এর মান কত 0, ওয়াই এর মান কত 0, তাহলে এখানে 0 আসলো, ঠিক একইভাবে 30 বসাচ্ছি তাহলে 1800 আসছে, তাহলে 20 বসালাম 1200 প্লাস 15 দুগুণে 3 15 45 450, তাহলে এটা আসলো কত আসলো, তাহলে 1650, আর এটা 0 আর 50 = 750, তাহলে এই আসলো। তাহলে আমাদের এখানে কি বলেছিল, চরম করো, চরম মানে হচ্ছে সবচেয়ে বড় মান কোনটা, এর মধ্যে সবচেয়ে বড় মান
আমাদের কোনটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সবচেয়ে বড় মান ষোলোশো না সরি 1850 সবচেয়ে বড় মান, তাহলে আমরা এখানে লিখব জেড ম্যাক্স, মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড কত 1800, ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড কত 1800, যখন জে এক্স এর মান কত 30, ওয়াইয়ের মান কত 0, এটা আমাদের নিম্ন সমাধান। তো এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা, তো তোমরা একটু দেখে নাও একবার ব্যাপার পুরো অঙ্কটা। এই অঙ্কটা আমাদের টোটাল 5 নম্বর আসে পরীক্ষায়, আমাদের এইভাবে করতে হয়, এইভাবে করলে আমরা 5 নম্বর পেয়ে যাব। তো এখানে অঙ্কটা শেষ হয়ে গেল, চলো দেখি আমরা আর এক রকম সমস্যা দেখি। যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এই ভিডিওটিকে যতটা পারো শেয়ার করো, তাহলে আমরা বাড়িতে বসেই এই টপিকগুলো শিখে যেতে পারবো। থ্যাংক ইউ। এখানে দেখো একটা অঙ্ক আছে যে জেড ইকুয়াল টু 4x + 2y কে অবম করো যখন বাধা গোষ্ঠী এইগুলো দেয়া আছে। যে অঙ্কটা আমাদের দেয়া থাকবে তখন আমরা লিখব অসমীকরণগুলিকে, অসমীকরণগুলিকে সমীকরণ রূপে প্রকাশ করে পাই, সমীকরণ রূপে প্রকাশ করে পাই। কি পাই দেখো, 3x + y ইকাল টু 27, -x - y ইকাল টু -21, আর কি x + 2y ইকাল টু 30। এই সমীকরণগুলো আসলো, এটাকে ছেয়িতাম শাখায় নিয়ে যাব, মানে 27 দিয়ে এটাকে ভাগ করব, ইকাল টু 1, এখানে দেখো -21 দিয়ে ভাগ করছি, তাহলে 21y / 21 ইকাল টু 1, 1 নম্বর, এটা 2 নম্বর, এটাকে 30 দিয়ে ভাগ করছি, তাহলে y / 15 ইকাল টু 1। তো আমাদের এবার এই ছবিটা আঁকতে হবে, তিনটে সমীকরণ পেয়ে গেছি, এদের নামকরণ করে দিই, এটার নাম এ বি, এটার নাম সি ডি, এটার নাম ডিই, ই এফ। তো আমি নামকরণ করলাম, এবার এই ছবিগুলোকে আমরা আঁকবো। তো আঁকার জন্য আমাদের প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ লাগবে, তো আমরা একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিচ্ছি, তো এটা এক্স অক্ষ, এক্স অক্ষ টানবো আমরা, এটা এক্স অক্ষ। তো দেখো এক্সের নিচে 9 আছে 21 আছে 30 আছে, মানে আমাকে 30 ঘর পর্যন্ত যেতেই হবে। তো আমি এক একটা ঘর 3 ঘর করে নিয়ে নেবো, তাহলে আমার অল্পতে হয়ে যাবে, নাহলে আমাদের খাতার পেজেই করতে হবে, নিজের নিজের বুদ্ধি লাগাতে হবে যে কিভাবে আমরা এটাকে খাতার পেজের মধ্যে করে ফেলতে পারি। তো আমার এখানে আরেকটু লাগছে, ঠিক একইভাবে এইদিকে টানবো, ওয়াইয়ের নিচে 27 আছে, তো আমাকে 27 অব্দি মানে 3 ঘর করে নিলে তাহলে 9টা ঘর আমাকে টানতে হবে। তাহলে ও 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27। তো প্রথমটা কি আছে দেখো, এক্সের নিচে 9 আর ওয়াইয়ের নিচে 27 আছে, এক্সের নিচে 9 আর ওয়াইয়ের নিচে 27 আছে, তাহলে এক্স কত 9, ওয়াই কত 27। তো আমরা কি করব, এটাকে জুড়ে দেব এবং নামকরণ করে দেব, কি নামকরণ করব এ বি, কি নামকরণ করব এ বি নামকরণ করব। এরপর এটা কাছে কত আছে, এক্সের নিচে 21, ওয়াইয়ের নিচে 21, এক্সের নিচে 21, ওয়াইয়ের নিচে 21, তো আমরা কি করব এই দুটোকে জুড়ে দেব, এক্সের নিচে 21, ওয়াইয়ের নিচে 21। এরপর আমরা কি করব, এক্সের নিচে কত আছে 30, ওয়াইয়ের নিচে 30, আর ওয়াইয়ের নিচে কত 15, এক্সের নিচে 30 আর ওয়াইয়ের নিচে 15, তো আমরা এটাকে জুড়ে দিচ্ছি, জুড়ে দিলে কি আসছে এরকম আসছে, তাহলে এটার নাম কত সিডি, আর এটা ইএফ হলো। এইভাবে ছবিটা এঁকে নিতে হবে। এরপরে কি করব, এক্স ইকাল টু 0, ওয়াই ইকাল টু 0 অসমীকরণে বসিয়ে পাই, অসমীকরণে বসিয়ে পাই। দেখো তাহলে অসমীকরণ কি ছিল, প্রথমটা দেখো 0, 0 বসালে 0 > 27, তারপর এটা 0 < -21, 0 > 30 আসছে, দেখো দুটোই যেহেতু 0 আছে এক্স আর ওয়াইয়ের মান, তাহলে এরকম আসছে, তাহলে কি দাঁড়ালো 0 > 27, 0 < -21, 0 > 30, তাহলে এটা কি 0 27-এর থেকে বড়, কি মিথ্যা, এটা কি মিথ্যা, এটা কি 0 21-এর -21-এর থেকে ছোট, এটাও মিথ্যা।
তাহলে কি দাঁড়ালো? এই যে মূলবিন্দু আছে, এই যে মূলবিন্দু আছে, মূলবিন্দু থেকে মূলবিন্দুর দিকে ওরা সবাই মিথ্যা হয়েছে, মূলবিন্দুর দিকে ওরা সবাই মিথ্যা হয়েছে। তাহলে মূলবিন্দুর দিকে হবে না, মূলবিন্দু বিপরীত দিকে হবে। তাহলে আমরা এইটার সাপেক্ষে পারপেন্ডিকুলার দুটো ডাগ টানবো, এটার সাপেক্ষে পারপেন্ডিকুলার দুটো ডাগ, ঠিক একইভাবে পারপেন্ডিকুলার ডাগবো। এবং আমি সমাধান অঞ্চলটাকে চিহ্নিত করার চেষ্টা করব, সমাধান অঞ্চলটাকে চিহ্নিত করা। দেখো এর এদিকটা হবে না, এর এদিকটা হবে না, এটার এদিকটা হবে না, এটার এদিকটা হবে না। তাহলে কোন জায়গাটা হচ্ছে যদি একটু ভালো করে দেখি, প্রথম কোয়াড্রেন্টে আমাদের হচ্ছে কোন জায়গাটা হচ্ছে, এই যে বাইরের দিকটা যেটা হচ্ছে সেই জায়গাটা আমাদের হচ্ছে, বাইরের দিকটা যেটা আছে সেটা আমাদের হচ্ছে, মানে এই যে জায়গাটা আছে এটা সমাধান অঞ্চল। তো আমরা এটাকে একটু ডবল দাগ দিয়ে দেবো, এবং উপরে পুরোটাই সমাধান অঞ্চল, উপরে পুরোটাই সমাধান অঞ্চল, এই দিকটা পুরোটাই সমাধান অঞ্চল। তো আমাদের পুরোটাই সমাধান অঞ্চল। তাহলে এখানে প্রান্তিক বিন্দু কোনগুলো, প্রান্তিক বিন্দু কোনগুলো? তাহলে এই যে জায়গাটা আছে এটা একটা প্রান্তিক বিন্দু, এটা একটা প্রান্তিক বিন্দু, এটা একটা প্রান্তিক বিন্দু, এটা। তার মধ্যে দেখো এটার মান আমি জানি কত, 30,0, এটার মান কত, 0,27, এটার মান কত জানি না। কি করে পাবো? এই যে ইএফ সরল রেখা আছে আর সিডি সরল রেখা আছে, ইএফ সরল রেখা সিডি সরল রেখা সমাধান করে আমি এই বিন্দুটা পাবো, ইএফ আর সিডি সরল রেখা। তো আমরা সমাধানটা করে ফেলি, ইএফ সরল রেখা আর সিডি সরল রেখা। তাহলে কি ছিল, এক্স প্লাস 2y = 30, আর একটা এক্স মাইনাস ওয়াই ইকাল টু মাইনাস 21। তাহলে ওয়াই ইকাল টু 9, তাহলে এক্স ইকাল টু 30-18 = 12। তাহলে এখানে কত আসছে, 12,9। তাহলে এই জায়গাটা কত আসলো, 12,9। তো এখান থেকে পারপেন্ডিকুলার টানলেও আমরা বুঝতে পারি এটার মান কত হতে পারে। যেমন দেখো এটা পারপেন্ডিকুলার করলে কত, এক্স মান 3 আর ওয়াই এর মান 18, তাহলে এটা 3,18 হবে। যদি বিশ্বাস না হয় তাহলে কি করবো আমরা, এই যে সরল রেখাটা আছে, এই যে সরল রেখাটা কোনটা, এটা কোন সরল রেখা, এটা সিডি সরল রেখা আর এবি সরল রেখা, সিডি সরল রেখা আর এবি সরল রেখা আমরা সমাধান করবো। এই যে সিডি আর এবি সরল রেখা আছে এটাকে আমরা সমাধান করে নেবো। কিভাবে করবো, সিডি সরল রেখা কত, সিডি হচ্ছে -x - y = -21, আর এটা 3x + y = 27, তো 2x = 6। তাহলে এক্স এর মান কত আসলো, 3, আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান তাহলে কত আসছে, 3 বাদ দিলে 18, সমাধানটা আসলো 3,18। এর জন্য ছবিটা খুব ভালো করে আঁকতে হয়, ছবিটা যদি খুব ভালো করে আঁকি তাহলে আমরা ছবি দেখেই অ্যান্সার বলে দিতে পারি। এরপরে আমাদের একটা ডায়লগ লিখতে হবে যে আমরা জানি, আমরা জানি প্রান্তিক বিন্দু সমূহে, প্রান্তিক বিন্দু সমূহে চরম বা অবম মান থাকে, চরম বা অবম মান থাকে। সুতরাং একদিকে ছক করবো প্রান্তিক বিন্দু, আর একদিকে লিখবো z = 4x + 2y, z = 4x + 2y। যে প্রান্তিক বিন্দুগুলো এসেছে আমাদের ছবিতে, যে প্রান্তিক বিন্দুগুলো এসেছে 30, 0, 12, 9, 3, 18, 0, 27, সেগুলো লিখে নেবো। কি কি এসেছে, 30,0, 12,9, 3,18, আর কি 0,27। এই মানগুলো আমরা এই জেডের মধ্যে বসাবো, জেডের মধ্যে বসিয়ে আমাদের কি বলেছিল, জেডকে, জেডকে অবম করো, মানে সবচেয়ে কম মান কোথায় এসেছে সেটা বসাবো। তো 30 বসালে 120, যেমন এখানে দেখো 12 আছে, তাহলে 4×12 + 2×9, তাহলে কত আসে আমাদের, 66। ঠিক একইভাবে 4×3 + 2×18, কত আসলো, 12 আর 18 × 36, তাহলে কত আসছে, 48। আর এখানে কত, 27 × 2, তাহলে 27×54। তাহলে এর মধ্যে আমাকে অবম করতে বলেছে সবচেয়ে ছোট কোনটা আসছে, সবচেয়ে ছোট দেখো 48, এইগুলোর মধ্যে যেগুলো এসেছে, যে মানগুলো এসেছে তার মধ্যে সবচেয়ে ছোট কত, 48। তাহলে আমাদের লিখতে হবে z min = 48 যখন x = 3, y = 18। টোটাল এই হচ্ছে অঙ্কটা, এই অবধি করলে আমাদের 5 নম্বর থাকে, এই অঙ্কটাই আমরা 5 নম্বর পেয়ে যাবো। তো প্রথম থেকে আরেকবার দেখে নাও অঙ্কটা, প্রথমে অঙ্ক ছিল অসমীকরণকে সমীকরণে প্রকাশ করলাম, সমীকরণগুলো লেখচিত্রে স্থাপন করলাম, সমাধান অঞ্চল বের করলাম, তারপর প্রান্তিক বিন্দুগুলোতে চরম অবমান হতে সবচেয়ে অবমান যেটা ছোট মান আছে সেই মানটা আমরা আলটিমেটলি নির্ণয় করলাম। এই হচ্ছে অঙ্কটা, এখানে 5 নম্বরটা থাকে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।